ওয়াসুসানা মজুমদার, আমার কলেজের নাম বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুল। আমি আজকে পাস করছি, কলেজের টপার হয়েছি, ওয়েবসাইটটা লেটার হয়েছে আমার। উচ্চতর মাধ্যমিকে নজর কাড়া সাফল্য জানকী বাজারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিজিই সিনিয়র সেকেন্ডারি স্কুলে। এবার উচ্চতর মাধ্যমিকে মোট 43 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বিজিই সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন মোট 16 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ 24 জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ 3 জন শিক্ষার্থী। স্কুল সেরা নম্বর এবং স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে 3 জন পরীক্ষার্থী, যথাক্রমে অনুপমা দাস, খাদিজা ইয়াসমিন লস্কর এবং মেহবুবা সুলতানা মজুমদার। এর মধ্যে অনুপমা দাস পেয়েছে 78.8% নম্বর, খাদিজা ইয়াসমিন লস্কর পেয়েছে 78.8% নম্বর এবং মেহবুবা সুলতানা মজুমদারও পেয়েছে 80.4% নম্বর। এবারে উচ্চতর মাধ্যমিকে ফলাফলে বেজায় খুশি স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ফলাফল প্রকাশ হতে আনন্দে উল্লাসে মেতে ওঠে স্কুল ক্যাম্পাস। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সুলতানা মজুমদার, আমার কলেজের নাম বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুল। আমি আজকে পাস করছি, কলেজের টপার হয়েছি, ওয়েবসাইটটা লেটার হয়েছে আমার, বেঙ্গলি, ফার্সিয়ান, আইটি অ্যান্ড ফিলোসফি, লজিক অ্যান্ড ফিলোসফি। আমার আজকে ভালো আবহাওয়া, আমার ফার্স্টে আমার মা বাবার মা বাবার মানে সাপোর্টে আমার ফার্স্ট পাইছি, আর সেকেন্ডে আমার টিচারের গাইড, আর থার্ডলি আমার যে চেষ্টা আসলো সেই চেষ্টার কারণে আমি আজকে ফার্স্ট ডিভিশন পাইছি। আর সেই কারণে আমি আমার টিচারে এবং আমার প্যারেন্টসের আমার গর্বিত, যারা আমার গর্বিত আমি আমার পাস করার কারণে। পরবর্তীতে আর কি তো কোনো প্রিপারেশন লইছো নি? পরবর্তীতে আর তো আমি এখন টিচার হওয়ার আমার ইচ্ছা আছে। টিচার তোমার জন্য আমার নাম অনুপমা দাস, আমি বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুলে এই বছর পাস করছি, আর আমি ফার্স্ট ডিভিশন পাইছি, তিনটা লেটার পাইছি, ইংলিশ, বেঙ্গলি, আইসি অ্যান্ড লজিক অ্যান্ড ফিলোসফি লেটার পাইছি। আমি বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে এই বছর এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল রেজাল্ট হয়েছে, আমার রেজাল্ট ভালো হয়েছে, ফার্স্ট লেটার আছে। তাছাড়া আমার খুবই ভালো লাগছে, আমাদের স্যার ম্যাডামরা আমাদের খুব ভালো করে গাইড দিচ্ছেন, তাছাড়া আমাদের মা বাবারও আশীর্বাদও আছে। আমি মেহবুবা সুলতানার বাবা, আমার মেয়ে বিজি সিনিয়র সেকেন্ডারি স্কুল পড়িছে, ফাইনাল পরীক্ষার টপার হয়েছে এই কলেজ, এটা আমার গৌরব, এলাকারও গৌরব, কারণ আমরা এই পিছপোলা এলাকার মধ্যে যে একটা কলেজ গড়িয়া উঠছে, আর এই কলেজের মধ্যে প্রচেষ্টা করিয়া স্যার এবং ম্যাডামরা যেটা প্রচেষ্টা করছে এটা যে সুন্দর, আজকে বড় গৌরবান্বিত হয়েছি আমরা যে এই এলাকার পিছপোলা এলাকার মধ্যে যে আমরা ছেলে মেয়েরা আরও যারা ছাত্র আসেন, আমার মেয়ে তো সবার হয়েছে, আরও যারা হয়েছেন এরা আরও লাগি আমি ধন্যবাদ জানাই, আর এবং আমার শিক্ষক মণ্ডলীর কাছেও আমি ধন্যবাদ জানাই, আর এলাকার প্রত্যেক জনসাধারণের কাছে আমি অনুরোধ অভিজ্ঞতা করতাম সাইয়ার যে আমরা এই কলেজ সাহায্য যতটুকু করা লাগে, আর্থিক সাহায্য লাগতো না, খালি কথাবার্তা দিয়া এবং স্টুডেন্ট দিয়া আজকের রেজাল্টে তুমি দেন অনুমান করো যে এই কলেজ কী পরিমাণ পড়া সন্তানের যে চেষ্টা চালাইয়া যাইতিরা যাইতেন, এটার লাগিয়া আমি আনন্দিত এবং গৌরবিত, এবং সন্তানকে আমি ধন্যবাদ জ্ঞাপন করিয়া আমার এই ক্ষুদ্র ফাইনাল যে রেজাল্ট হয়েছে এই রেজাল্ট দেখে আমরা খুবই আনন্দিত, আমরা যে আশা করছিলাম এই আশা মতোই আমরা রেজাল্ট পাইছি। শুধুমাত্র আমরা স্টুডেন্টরা অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে তারা এই রেজাল্ট আনিয়ে দেখাইছে, কিন্তু এই পিছপোড়া এলাকায় যে এতটুকু করতে পারছে এর লাগিন আমরা স্টুডেন্ট প্লাস গার্জিয়ানরে আমরা ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে যাতে আমরা স্টুডেন্টরা অন্য কোনো কলেজে গিয়ে ভালোভাবে এর থেকে আরও বেশি ভালো রেজাল্ট করতে পারে। দেখুন আজকে যাহারা এইচএসএলসি এক্সামে 60% নিয়ে আইছে তারা এখনও 80% দিয়ে ফার্স্ট করিয়া গেছে, আর ভবিষ্যতে তার আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া আমি আজকের এই
বক্তব্য এখানে শেষ করছি। আমি প্রথমে আজকের যে রেজাল্ট হয়েছে এটার লাগি কলেজ কর্তৃপক্ষ, বিজি সিনিয়র সেকেন্ডারি কলেজ কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই, কারণ এটা একটা প্রত্যন্ত অঞ্চল আর খুব দুর্বল ছাত্রছাত্রী যারা অন্য স্কুল থেকে অ্যাডমিশন পাই আইছে মেট্রিকও, তারা আজকে স্টার পাইছে, ডিস্টিংশন পাইছে না, এগুলোই গেছে। এইসবের পিছনে যারা অবদান সবচেয়ে হইল এই কলেজের যে মালিক তারার অবদান, তাছাড়া আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ওটাও করিনি যে তারারে আমরা ফার্স্ট ইয়ারও যেরকম পাই সেকেন্ড ইয়ারও আসার ফলে দাঁড়িয়ে তারারে মানে আমাদের অক্লান্ত চেষ্টা করি, আমি নাই আমরা সত্যি চাই বা মালিক পক্ষও আমরা লোকে মানে জড়িত তখন সবাই মিডিয়া অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা একটা ভালো রেজাল্ট পাইছি। ওটাও আমার কলেজ স্টার্টিং করে পড়তে গিয়ে এটাও ফার্স্ট ভালো রেজাল্ট না, এর আগেও হয়েছে কিন্তু এরকম ভালো হয়েছে না, এই বছর সবচেয়ে ভালো হয়েছে।